সুন্দর রোদ উঠছে আজকে। তো হে গাইস, কি অবস্থা? ওয়েলকাম টু এ নিউ ভিডিও। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে। আজকে আমার সাথে আছে অনন্যা, আমার স্টুডেন্ট। আজকে ওর বার্থডে, তো আমি চিন্তা করলাম আজকে আমার ব্লগে ওকে নেই। আচ্ছা, তোর বার্থডে না জানুয়ারিতে? আমার তো জানুয়ারিতে কেমনে আছে, আমার বার্থডে ডিসেম্বরে। ও না, তোর না আরেকটার বার্থডে, আরেক ইয়ার বার্থডে জানুয়ারিতে। সো কমেন্ট বক্সে লেখো হ্যাপি বার্থডে অনন্যা। তোর আজকে কত বছর হচ্ছে? 12। আমার ব্লগে আসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুমি ব্লগ দেখো রেগুলার? হ্যাঁ দেখি। আমার ব্লগের ডায়লগ কি? আজ সিন কিছুটা এমন। আচ্ছা, তো আজকে সিন কিছুটা এমন। আজকে কথা বলবো একটা স্টোরি নিয়ে। আমি আর একটা স্টোরি নিয়ে আসছি অ্যাজ এ ভিজুয়াল স্টোরি টেলার। আমি স্টোরিটা বলবো আর তোমরা দেখবা। তো স্টোরিটা হচ্ছে, আমি গিয়েছিলাম নেভালে। নেভাল মিন্স নেভাল টু না, নেভাল মিন্স এয়ারপোর্টের পাশে, 15 নম্বর রোড বলা হয়, সি বিচের ওখানে, পতঙ্গা। কি বলছো আবার বলো। বলছি যে সি বিচের ব্লগটি দেখার জন্য বাম পাশের আই বাটনে ক্লিক করুন। যখন বাম পাশ বলবে এবার হাত দিয়ে দেখাবে, ঠিক আছে? বল। এভাবে? হ্যাঁ এভাবে। এখন হ্যাঁ আমি এখন একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? ক্যামেরার দিকে তাকিয়ে প্র্যাকটিস কর। সি বিচের ব্লগটি, হ্যাঁ সি বিচের ব্লগটি দেখার জন্য আই বাটনে ক্লিক করুন, ঠিক আছে? সি বিচের ব্লগটি দেখার জন্য আই বাটনে ক্লিক করুন। আর ওখানে গিয়ে আমি একটু অবাক হয়েছিলাম, কারণ ওখানে একটা সেট আপ আছে যেটা একদম এক্স্যাক্টলি নেভাল টু এর মতো। আচ্ছা, তো আজকে বেশি কথা বলবো না, সো ডাইরেক্ট চলো আজকে স্টোরিটা দেখে নিই। তো চলে আসলাম নেভাল, বাট এখন ঘটনা হয়েছে এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখানে প্রচণ্ড কুয়াশা। সো আমি বেশি শট নিতে পারবো না আজকে, জাস্ট ফিল নিয়ে চিল করবো এখানে কিছুক্ষণ। আমি একটু দেখাই এখানে কী পরিমাণে কুয়াশা, বিশেষ করে দেরি হয়েছে এই ছেলেটার জন্য। আমার পিছনে এই ছেলেটা প্রান্ত, এই ছেলেটার আমি ফোন দিছি আর এটা বাজে বসে যে তিনটার দিকে বেরো, বাট ও বেরোইছে চারটা, আর আমার এখানে আস্তে আস্তে এখন প্রায় 5:30 বাজে। সো এখন হচ্ছি লেভেল ওয়ানে, এটা এক্স্যাক্টলি হচ্ছে এয়ারপোর্টের সাথে। সো একটু কুয়াশাটা দেখায় কি পরিমাণে কুয়াশা এখানে। উড়ে যাই অজানায় কেন তা জানি না, হাসি তো রেখে দে মনেরই। মালাই চা এখানে বেচতে পারে, দেখতে হবে একটু, খুঁজে দেখতে হবে। সো এখানে ভাবছিলাম যে ছবি তুলবো কিছুক্ষণ, কিন্তু এখন আলো খুবই কম। এটা যেটা দেখতেছো এখানে ISO প্রায় আমি রাখছি 5000। সো বুঝতে পারতেছো কি পরিমাণ আলো কমে গেছে, আর পিছনে এতটা কুয়াশা ক্যামেরার কারণে হয়তো মনে হচ্ছে অনেক আলো। আর হচ্ছে এখানে যে দোকানগুলো আছে এখানে খুব ভালো কাঁকড়া পাওয়া যায়, কাঁকড়া দিয়ে আলু পুরি ভিজায় ভিজায় খাবো। আবুল বিরি না, আলু পুরি ভিজায় ভিজায় খাবো। আবুল বিরি বলে নেই আমি, সজি সাহা বিরি খাই না, উচ্ছ্বাস। এখন ঘটনা হয়েছে, আমার একটা ধরছে, ঠান্ডা তো পানি বেশি খাই লাগছে, আমার খুব ধরছে। আমি কই যাবো, চিপা চাপা দিয়ে গ্যাস হেরা হেব। চিপা চাপা তো এটা ছোট থেকে এক্সপিরিয়েন্স, চিপা চাপা তো পাইতাছি না, চিপা চাপা কোন চিপায় যাবো আমি? এটাই সমস্যা আসলে, শীতকালে বেশি পানি খাওয়া উচিত না, খাই লাইছি বেশি পানি, এখন কি করবো? ওই তাজা হোটেল আছে যে, তাজা হোটেলে পিছন দিয়ে গিয়ে সার দিয়ে আসবো। গাইস এখানে একটা জায়গা করছে, এটা আমি আগে দেখি নাই, এইটা আমাদের নেভাল ট্যুর মতো করছে। এই যে এখানে যে ব্রিজ, এই পুরো জায়গাটা এখানে টিকিট করছে নাকি আমি জানি না, ইয়া দেখতে হবে। আমার অবশ্য ঢুকার ইন্টারেস্ট নেই, কারণ
আমাদের নেভাল টুতে আমি অহরহ ঢুকে আছে, কোনো টিকিট নাই, নর্মালি ঢুকা যায়। এটা আমাদের আবার টিকিট করছে, তো ওইটাতে টিকিট দিয়ে ঢুকতে হচ্ছে না 20 টাকা ডেলি, ওটা তো 10 টাকা টিকিট। এখানে টিকিট কত? 10 টাকা সেম, তো শুধু পার্সেন্ট ভিন্ন। ওরা এটা করছো ওই ঠিক আছে। আমরা এখানে কেন আসছি আমি জানি না, তুই এখানে কেন আসছিস? কারণ এই জায়গাটা তো আমাদের জন্য কমন, আমরা নেভালটুর মধ্যে অলরেডি এইসব জায়গাগুলো ঘুরছি। আর নিউ কোনো দেখ নেভালটু থেকে আলাদা কি না, ওটা এক্স্যাক্টলি সেম। কারণ আমি এখানে দেখা এই যে এই বেঞ্চগুলো ওই নেভালটুর ইয়ের মনে মনে হচ্ছে খাবার গুলা বাইরে থেকে দিতেছে। গাইস এখানে এই যে ব্রিজটাতে ঢুকছে এটা এক্স্যাক্টলি নেভাল টু এর মতো। ওখানে আমি কতগুলো যে ব্লগ করছি ওইটা হিসাব নাই, বাট এখানে এক্স্যাক্টলি নেভাল টু এর মতো। বাট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে তেমন কোনো মশা নাই। আমি একটা ডিফারেন্স বের করছি নেভাল টুর সাথে এটার, এই নেভাল ওয়ানের এই জায়গাটা। নেভাল টুর মধ্যে প্রচণ্ড মশা, কিন্তু এটা মানে আছে এখানে আছে এই যে মাথার উপরে দেখ। হ্যাঁ তাহলে তো এই ডিফারেন্সটা হইলো না, এটা আমার বোল্ড ডিফারেন্স। অবশ্য নেভাল টুতে ব্রিজটা অনেক লাইটফুল থাকে আর এটাতে পুরো লাইট ছাড়া অন্ধকার, এই হচ্ছে ডিফারেন্স। নেভাল টুর মধ্যে ওইটা ছিল হলুদ লাইট, হলুদ লাইট লাইট, এটার মধ্যে লাইটিং, এটার মধ্যে জাস্ট আমি একটা এখানে একটা হ্যালোজেন দেখতেছি। বসার জন্য চেয়ার আছে, এটাতে বসার জন্য চেয়ারও থাকে না। হ্যাঁ এটা হচ্ছে ডিফারেন্স। আর আজকে তো ছবি তুলো হলো না, বেচারা অনেক সাজা গুজে আসছিলো, বাট লাইটের কারণে আর ছবি তোলা হয় নাই। আই হ্যাঁ আমার তো ধরছিল, আমি তো তাজা হোটেলের পিছনে যেতে নিয়েছিলাম, তুই এটার ভিতরে ঢুকে গেছিস। বাসা থেকে এত দূরে আইসা, আমি যদি নেভার ট্যুর ফিলই পাই আমার এখানে আসার দরকার এটাই চাই। আমার তো এখানে আমি এখানে আসবো যে কি নেভাল ওয়ানে আসছি আমরা, পতেঙ্গা সি বিচ প্রথম 15 নাম্বার, কিন্তু ওই 15 নাম্বার আসা যদি আমি সেম ফিলিং পাই তাহলে জিনিসটা তো হলো না। জিনিসটা ওটা জিনিসটা হচ্ছে তুই নেভাল টুতে যে ব্রিজটা দেখতেছিস ওইটা অনেক নিচু আর এটা অনেক উঁচু, আর এখানে বসার জন্য জায়গাটা সাদা আলোয় ভরপুর, নেভাল টুরটা হলুদ আলোতে ভরপুর, প্লাস এখানে মশা নেভাল টু থেকে কিছুটা বেশি, চেয়ারও বেশি, তার কি লাগে। আর এখানকার মানুষ আমাকে চিনে না, আমি খুব ডিসঅ্যাপয়েন্ট এই জায়গাটা দেখা পুরো একদম নেভাল টু এর মতো, বাট আমরা অ্যাকচুয়ালিতে নেভাল ওয়ানে আছি, কারণ এই সিনারি এটা দেখলে বুঝাইতে পারবো, দেখাই একটু। আমারে আর তাজা হোটেলে যাইতে হয় নাই, মানে নেভাল টু আর এটার মধ্যে ডিফারেন্স আছে ওইটাতে ওয়াশরুম নাই, কিন্তু এটাতে একটা ওয়াশরুম আছে। এটার একটা বিশেষত্ব হচ্ছে এটাতে সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা কি করব? বাট আমাদের ছাড়াও তো অন্য কেউ আছে যারা চিপা চাপায় যায় আর একটু ঘোরাঘুরি করে। তুই চিপা চাপায় আমরা কেউ যাই না, ঘোরাঘুরি করে না, আমাদের সিসিটিভি ক্যামেরা এখানে কোনো দরকার নেই, যারা যায় তাদের জন্য। উড়ে যাই অজানায় কেন তা জানি না, হাসি তোর রেখে দেই মনেরই একোনায়, সব সুখ শত অভিমান তোকে ঘিরে বাড়ালে তু
পাশে সেই আমাকে বল তুই বল একবার বল ভালোবাসি সেই আমাকে তো এখন আমরা আছি নেভালের একটা হোটেলের ভিতরে চা খাওয়ার জন্য গরম গরম চা যদিও মালাই চা পাই নাই মালাই চা খুঁজছিলাম চিনির পদা সর্বত খুবই বাজে খুবই বাজে কোনো চাই না এটা চায়ের লেগা শেষ হলে যে পানিটা থাকে ওটার মধ্যে দুধ মিক্স করে দিয়েছে বাট কিছু করার নেই এখন এটারে ভালো চা মনে করে খায় না খুব টেস্ট চায়ের দামে শরবত পাইছি কম চা ছাড়া দুধ চা পাইছি দুধ চা খেয়ে গুলো করে দিব লাস্ট বিচের মধ্যে দিয়েছিলাম আচ্ছা যেহেতু নেভালের মধ্যে কিছু দেখাইতে পারি নাই হ্যাঁ বা কোনো ব্লগে শুট আমরা আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছে তা আমি চিন্তা করতেছি যে সি বিচের মার্কেট যেটা আছে না জিনুক মার্কেট শামুক মার্কেট যেটা আছে করা যায় ওইটাতে আমরা একটু ঘুরে আসবো কারণ আজকে আমাদের হ্যাঁ হাতে অনেক টাইম আর হাতে কোনো কাজ নাই আমার হাতে প্রচুর কাজ এই যে কাপল যেটা গেছে না এটা এখানে ওরা বসে গল্প করতেছিল আমরা সাথে ওরা চলে গেছে তো আমরা অনেকক্ষণ হাঁটছি এই শালার পুতো অনেকক্ষণ হাঁটাইছে এখন হাঁটতে হাঁটতে খিদা পেয়ে গেছে গা আলু পুরি কাঁকড়া আর পেঁয়াজের অর্ডার দিছি পুরোটা বিলও দিব কারণ অনেকক্ষণ হাঁটাইছি সো নাস্তা করে আমরা ডাইরেক্ট চলে যাবো বিচে দেন ওখানে মার্কেটটা একটু ঘুরবো কিছু কেনাকাটা করবো তো এখন নাস্তা করবো আমার দিকে দেখ এখন নাস্তা করবো সো ক্যামেরাটা এখন একটু অফ করি তো অরুণা আজকের স্টোরিটা কেমন ছিল আজকের স্টোরিটা ভালো ছিল ওকে আমি মুখস্থ করে দিছি একটু আগে বলছি যে শুট করব বলবো যে আজকে স্টোরিটা কেমন ছিল তুই বলবি আজকে স্টোরিটা ভালো ছিল কেমনে বলছস আজকে স্টোরিটা ভালো ছিল যেমন পড়া মুখস্থ করাই এমনি কইতেছে আচ্ছা ঠিক আছে আমি তো এক্সপ্রেশন দিয়ে বলতে পারি আজকে স্টোরিটা খুব 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 ভালো ছিল আচ্ছা এটা আমি শিখাই দিই না আগের দুইটা আমি শিখাই দিয়েছি তো আমি বিচে যাওয়ার কথা বলে আবার এখানে কেন চলে আসছে এই সিনে কেন আসছে এই সিনে আসার কারণ হচ্ছে আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমরা ওখান থেকে নেপাল থেকে বিচে যাওয়ার জন্য টমটমে উঠছিলাম অ্যান্ড টমটমে উঠে আমি অ্যাকচুয়ালি তো ঘুমাই গেছি আর কখন যে বিচ ফালাই মানে অর্ধেক রাস্তা চলে আসছে টমটম ওইটা আমার খেয়ালে ছিল না পরে ঘুম থেকে উঠে দেখি বিচ ফালায় অনেক দূরে চলে আসছি দেন আবার ব্যাগ দেওয়া যাইতে ইচ্ছা করে নাই কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম ওই টায়ার্ডনেসের মধ্যে আমি ব্লগ করতেছিলাম ওই দিন আমার একটা বিজনেস ডিল ছিল দেন দুপুরে খাওয়া হয় নাই আমার আর সন্ধ্যায় যখন আমি আলু পুরি কাঁকড়া ওগুলা খাইছিলাম অনেক টেস্টি কাঁকড়ার ঝোলের মধ্যে আলু পুরিটা চুবাইয়া ওইটার ভিতরে আমি কী করছি দেখ ছোটো ছোটো পেঁয়াজ আছে না ফার্স্টে পেঁয়াজ দিছি ওই যে আলু পুরিটা ফাঁক করিয়া এটার ভিতরে পেঁয়াজ উড়ুগাইছি এরপরে ওটার ভিতরে কাঁকড়ার জল আর উপরে একটু করে কাঁকড়া মাংস দিয়া ইয়ামি ছিল আমার তো পানি আসতেছে মুখে না অ্যাকচুয়ালি তো অনেক টেস্ট আছিল তো ওইটা খাওয়ার পরে আমার এত আরও টায়ার্ডনেস বেড়ে গেছে একটু শুইতে ইচ্ছে করছে টমটমের বসে আমি ঘুমাই গেছি এরপরে আর যাওয়া হয় নাই তো এই ছিল আজকের স্টোরি আর তোকে কাঁকড়া আর পেঁয়াজ অন্যদিন খাওয়ানো হবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো আজকের সিন ছিল কিছুটা
অন। গিফট অন দা ফুল ফুল কপি তোর গিফট ফুল কপি তোর গিফট ফুল কপি রাখ রাখ একটু সামনে দূর রাখ তুমি ওদার আমি ওদারি রাখ রাখ লাইট দিলে লাইট দিতে হবে না হ্যাঁ লাইট দিতে হবে আমি একটু লাইট আছে তো দব 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 এসো বি রাখ গো রাখ দিতে দাও দে গিফট ফুল কপি তোর গিফট দাও ক্যামেরার দিকে দাও ভিডিও করতেছি ভিডিও কো আসো না এই তোর গিফট দুটো ফুলকপি রাখ কত গিফট